লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সৌদি আরবের মক্কায় কাবা শরীফে তাওয়াফের সময় গোলাম মোস্তফা সরকার বাবু নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 3টার দিকে তিনি মারা যান। গোলাম মোস্তফা সরকার বাবু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের চন্দ্রখানা কলেজ রোড এলাকার রুস্তম আলী সরকারের বড় ছেলে। গোলাম মোস্তফার ছোট ভাই রফিকুল হাসান বাপ্পি গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত 3টায় কাবা শরীফ তাওয়াফ করার পর তিনি নিজ কক্ষে ফিরে আসেন। কক্ষে আসার পর তার শরীর ঘাম ছিল এবং হঠাৎ করে দুর্বল হয়ে পড়েন। সে সময় তার সঙ্গীরা দ্রুত মক্কা নগরীর বাংলাদেশ চিকিৎসা ক্যাম্পে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মক্কা নগরীর আন-নূর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যাওয়ার পথে তার মৃত্যু হয়। ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 7টার দিকে মরদেহ মক্কা নগরীতে দাফন করা হয়েছে। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।